গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা লাচেনে আসি। ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, এখন সকাল 8টা বাজে। আজকে আমরা লাচেন থেকে মানগানের দিকে যাব। গুরুডংমার তো আমাদের হয়ে গেছে, তোমরা দেখিয়ে নিয়েছো। গুরুডংমার রাইডটা পুরো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো সকালের ভিউটা তোমরা দেখে নাও বন্ধুরা। গতকালকে যদি গুরুডংমার টোলমেলো কমপ্লিট না করতে পারতাম, আজকে হয়তো বাইক নিয়ে ওখানে যাওয়া পসিবল হতো না। যা বৃষ্টি পড়ছে সকাল থেকে একটানা, অ্যাকচুয়ালি কালকে রাত্রির থেকে একটানা বৃষ্টি পড়ছে। তো ভগবান যা করে ভালোর জন্যই করে। গতকাল খুব সুন্দর করে গুরুডংমারটা ফিনিশ করে আমরা ফিরলাম। গুরুডংমারের দর্শন করে গুরুডংমার লেক ঘুরে আমরা ফিরেছি সাকসেসফুলি। দারুণ রাইড ছিল, তোমরা দেখেছো। আমরা একটু পরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, এই বৃষ্টির মধ্যেই বেরোতে হবে, কিছু করার নেই। সব কিছু তো আমাদের প্যাক হয়েই গেছে, পুরো সেট আপ আমাদের রেডি। তো দেখা হবে তোমাদেরকে মানগানের রাস্তা। জানি না বৃষ্টিতে কতটা কি ভিডিও তোমাদের ফুটেজ দিতে পারবো, তাও চেষ্টা করব ফুটেজ দেওয়ার। হোমস্টেটা খুব সুন্দর। এই যে সৈনী বসে আছে এখন ব্রেকফাস্টের জন্য, সৈনী খুব খিদে পেয়েছে সকাল থেকে। অ্যাকচুয়ালি এখানকার পরিবেশ, এখানকার আবহাওয়া, এখানকার জল এত সুন্দর, তোমাদের তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে। তোমরা যাই খাও না কেন, খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে, আবার খিদে পেয়ে যাবে। সৈনী কিরম লাগছে বলো? খুব ভালো লাগছে। ঠান্ডা কেমন লাগছে? হ্যাঁ, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। এখন আমরা ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। এই ভাই আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, খুব ভালো ছেলে। তোমরা আসলে খুব ভালো সার্ভিস দেবে। একাই ছেলে, পুরো সব কিছু গোছাচ্ছে, যারা যারা আছে সবার জন্য নিজের হাতে সব কিছু করছে। তোর নামটা বলে দে। সন্দীপ। সন্দীপ, সন্দীপ ভাই খুব ভালো ছেলে, খুব ভালো রান্না করে। তোমরা আসলে খুব ভালো রান্না পাবে, খুব ভালো খাবারের টেস্ট। এখন ডিমের অমলেট বানাচ্ছে সন্দীপ। শিলিগুড়ি থেকে 1 ঘন্টা লাগে সন্দীপের বাড়ি। পূর্ব, তোমরা সামনের ভিউটা দেখতে পাচ্ছ না, আমি জানি, আমি নিজেও দেখতে পাচ্ছি না, এতই কুয়াশা হয়ে আছে। তো আজকে আমরা এই ওয়েদারের মধ্যেই বেরোবো। ব্রেকফাস্টটা করে নিয়ে ব্যাকপ্যাক সব হয়ে গেছে রেডি। সৈনী ব্রেকফাস্ট পেয়ে খুব খুশি, সৈনী খুব খিদে পেয়েছিল। সৈনী ব্রেকফাস্ট দেখতে পেয়ে এখন খুব আনন্দ, অনেকক্ষণ ধরে ওয়েট করছিল এখানে। চলো ব্রেকফাস্ট আমরা খেয়ে নিই। তো বন্ধুরা চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। সন্দীপ ভাই আমাদের অমলেট করে দিয়েছে, আর এখানে আছে গরম গরম ব্রেড সেঁকে দিয়েছে। চলো ব্রেকফাস্ট আমরা সেরে নিই। My homestay is in Lachen. The name of homestay is Dorje Retreat. So if you want to come, if you come to Lachen, do visit Dorje Retreat. We provide green rooms, fresh food and good service. From Gangtok, you can directly come to Lachen. My hotel is in Google Maps. Okay. You can find it there and direction and location from there. Thank you. তো বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়লাম লাচেন থেকে মানগানের রাস্তায়। লাকিলি কিছুক্ষণ বাদে বৃষ্টিটা একটু কমেছিল, তবে বেশিরভাগ সময় ভারী বৃষ্টি হওয়ার কারণে তোমাদের জন্য খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমরা এখন মানগানের দিকে যাচ্ছি। তো মুন্সিডাং ব্রিজের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই ব্রিজটার নাম হচ্ছে মুন্সিডাং ব্রিজ। ব্রিজটা তোমরা ভালো করে দেখে নাও, দুর্ধর্ষ ব্রিজ, যারা এসছো তো সবাই জানো, অসাধারণ জায়গা। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিলাম, কিছু ভিডিও বানিয়ে নিলাম। ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম, একটা একটা করে ভেহিকেল এক একবারে যেতে পারবে, তার বেশি না। এখানে মোটামুটি সবকটা ব্রিজ এরকম আছে। জায়গাটা অপূর্ব সুন্দর, তোমরা দেখে নাও। এখানে ছোট্ট চায়ের দোকান আছে। চলো বন্ধুরা, বাকি রাস্তার ভিডিও তোমরা দেখতে থাকো। আর দেখে নাও পুরো রেইনকোট ভিজে গেছে টপ টু বটম।
প্রচন্ড বৃষ্টি পড়ছিল আমরা যখন আসছি, প্রচন্ড বৃষ্টি পড়ছিল, হাইলি রেইনফল হচ্ছে। এখন এই এসে একটু দাঁড়ালাম, গ্লাভস ফ্লাভস সব ভেজা, জুতো টুতো সব ভেজা। তো চলো বন্ধুরা, বাকিটা দেখতে থাকো রাস্তার ভিডিও তোমরা। আমরা প্রায় মানগানের কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের হোমস্টেতে ঢুকে যাব। তো फ्रेंड्स, আমরা লাচেন থেকে ব্যাক করে গেছি সেই সাজালি হোমস্টেতে, যেটা হেলিপ্যাডের মধ্যে ছিলাম, তোমরা আগের ব্লগে দেখিয়ে নিয়েছো। ওয়েদার আজকে দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি পড়ছে, সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে, সেই পুরো বৃষ্টির মধ্যেই ড্রাইভ করেছিলাম, যার জন্য এই রাইডিং এর সময় তোমাদের কিছু কিছু হয়তো দেখাতে পারবো, পুরোটা দেখাতে পারবো না, এত জোরে বৃষ্টি পড়ছিল, এতটাই বাজে ওয়েদার ছিল। তো চলো, সব মিলিয়ে ফাটাফাটি রাইড হলো, ভালোভাবে আমরা চলে আসলাম এখানে মানগানে। এরপরে তো এখন এখানে স্টে হবে, তারপরে এখান থেকে কালকে রওনা দেবো শিলিগুড়ির জন্য। তো পুরো রাইডটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে ফেলো, নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। এই হচ্ছে আমাদের রুম। সাকজার্লিতে আসার পর আগের বার ওরা আমাদের গ্রাউন্ড ফ্লোরে দিয়েছিল, আর এইবারে ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে। তো দেখে নাও রুমটা কীরকম, বাথরুমও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজার শাওয়ার ইত্যাদি সব রকম ব্যবস্থাই এখানে করা ছিল। মানগানের হোমস্টে থেকে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, আমার পেছনের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, এটা পুরোটা পাহাড়, জায়গাটা অপূর্ব সুন্দর। এখানে একটা স্টে অবশ্যই করা উচিত, এই জায়গাটা হচ্ছে হেলিপ্যাড, এই জায়গাটা টোটাল হেলিপ্যাড। তো যদি তোমরা মানগানে এসে কেউ স্টে করতে চাও, আমার বাইকার বন্ধুরা, তাহলে এই জায়গাটা অবশ্যই আসতে পারো। এই জায়গার ডিটেলস আমি পুরো দিয়ে দিয়েছি আগের ভিডিওতেও, এই ভিডিওতেও পুরো থাকবে। এ হচ্ছে আমাদের লাজান ভাই, লাজান ভাই খুব ভালো মানুষ, পুরো আমার ট্রিপটাকে ইনি করে দিয়েছে, পুরো অর্গানাইজ, কিরমভাবে কোথায় কোথায় যাব, যে এরকম জায়গায় পারমিট দরকার সেরকম জায়গায় কি কি করতে হবে, রক্স থেকে শুরু করে পারমিট টেস্ট সব কিছু করে দিয়েছে, যাতে আমার কোনো অসুবিধা না হয়, আর পুরো রাস্তায় কোনো অসুবিধা হয়নি। যেখানে যেখানে গেছি আমি, লাচেনে গেছি আমি, যে যে রাস্তায় কোনো জায়গায় আমার কোনো রকম প্রবলেম হয়েছে আমি এনাকে ফোন করে জানিয়েছি, আর যেখানে আমি কোনো রকম নর্মালি চলেও গেছি সেখানে ইনি আমাকে ফোন করে পুরো আপডেটেড দিয়েছে, যে এই অবস্থা, এখানে এখানে এরকম অবস্থা। তো এই হচ্ছে লাজান লামার ভাই, খুব ভালো ছেলে, এনার পুরো ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি এক্ষুনি, শুনে নাও তোমরা এনারই মুখ থেকে। তো লাজান ভাই বলি, আর মে কে বলো, মেরে গ্রুপে তো ম্যাক্সিমাম আপ লোক জো ভি দাদা গ্রুপ মে আপকা ভি তো কে গ্রুপ হ্যাঁ আর সি ভি জো উস গ্রুপ মে মেরা ভি পুরা ম্যাক্সিমাম উসমে অ্যাড হ্যায়, তো আপ লোগো তো পতা হি হ্যায় লাজান লামা। मैं नॉर्मली वेटर अपडेट देता भी रहता हूँ, सब मुझे लाइक भी करता रहता है। तो अगर नॉर्थ सिक्किम सिटी में आना चाहते तो आप मुझे कॉन्टेक्ट कर सकते हैं, कर भी रहा है आप लोग, थैंक यू। उसमें वैसे ही जैसे कि सिक्किम में आपका कोई प्लान नहीं तो बस मेरा काम ही आप लोगों को सपोर्ट करना, हेल्प करना, जैसे कि मैंने दादा को थोड़ा हेल्प कर दिया। नहीं, बहुत अच्छा है, बहुत अच्छा है, मैं पूरा एकदम निश्चिंत एक साथ আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, তো আমি এই পুরো দাদার উপরে ভরসা করে পুরো যেরকম আপডেট দেয় দেওয়ার কথা তার থেকে পঞ্চ বেশি আপডেট দিয়েছে,
প্রচন্ড আপডেটেড লোক, সব রকম তোমাদেরকে আপডেট দেবে, তোমরা যাতে কোনো টেনশন প্যানিক না খাও, সব রকম দেবে, খুব ভালো মানুষ। আর তোমরা আসো, খুব ভালো সার্ভিস পাবে। যে বাইক জেসে কি বাইক লিয়া হে মম্মি কে নাম মে পাপা কে নাম মে বহন কে নাম মে বাইক কে নাম মে মিসেস কে নাম মে হাজবেন্ড কে নাম মে আপ লোক মানে আসক্তি উসি উসমে হ্যাঁ আপ লোক অথরাইজ সিলিপ অথরাইজ লেনা পড়েগা জেসে কি পাপা কে তো পাপা কা অথরাইজ মম্মা হে তো মম্মা কা অথরাইজ মানে ফ্যামিলি কে অন্দর আপ লে সকতে নসিং ভি দে সকতে লেকিন গ্যাংটক কি সিকি মে আপকা এলাউ নহি হে তো ফ্যামিলি কে অন্দর এলাউ হে জো ভি আপকা অঙ্কল কা বেটা হে কিসি কাজন কা হে ও এলাউ নহি হে तो मैंने आपके वीडियो के थ्रू आप लोगों को इन्फॉर्म करना चाहता हूँ, आ सकते हैं, मुझे कांटेक्ट कर सकते हैं। मेरा नंबर 9647990163। हमारे नाम जो बाइक ना है तेल कि परमिशन पा तो पूरा खुले तुम्हारे डिटेल से बोले दिल तुम्हारा पा परमिशन एक ऑथराइजेशन पेपर नहीं आसले উনি তোমাদেরকে সব রকম পারমিটের ব্যবস্থা করে দেবে। নিশ্চিন্ত হয়ে তোমরা বাইক নিয়ে চলে আসতে পারো, আর এনার সাথে পুরোপুরি কন্ট্যাক্ট করে নিয়ে সবকিছু ফিক্স করে নিতে পারো। সত্যি আর একটু চিজ বলতে চাইতো, যে গাড়ি লেগে আতা লাস্ট টাইম প্রবলেম হওয়া তা 1200 সিসি সে এবভ এলাও হে তো উসসে নিচে তো এলাও নেই, উসসে 1200 সিসি জেসে কি মানে আপ আবি তো ওয়াগনার ভি 1200 সিসি ওয়ালা এলাও কর দিয়ে মানে আর আপনার আয়া তো আপ ওয়াগনার ভি লেকে আ সকতে ছোটা ওয়ালা সুইফট ভি লেকে আ সকতে লেকিন 1200 সিসি হোনা পড়েগা আপকো। তাহলে বন্ধুরা বুঝতে পারলে এটা আরো ভালো একটা আপডেট দিয়ে দিল যে গাড়ির তো আমাদের সিসি হয় অনেক, 800 সিসি, 1000 সিসি, 1200, 1400। তো আগে এখানে নিয়ম ছিল হচ্ছে 1400 সিসির নিচে এলাও করতো না, দুই সপ্তাহ আগে থেকে 1200 সিসির থেকে গাড়ি এলাও করে দিয়েছে। তো যাদের মোটামুটি 1.2 লিটার ইঞ্জিন মানে 1200 সিসির কাছাকাছি গাড়ি আছে, তার উপরে যাদের গাড়ি আছে তারা আরামসে প্ল্যান করতে পারো, কোন রকম চিন্তার দরকার নেই। আর এক इस वीडियो के थ्रू बोलना चाहता हूँ, चलिए स्कूटी भी अलाउ नहीं है, एकदम भी अलाउ नहीं है। अगर पकड़ लिया तो फाइन रहेगा, जैसे कि ट्रैवल एजेंसी का सर्टिफिकेट है तो रद्द कर देगा। স্কুটি নিয়ে কিন্তু নর্থ সিকিম, ইস্ট সিকিম তোমরা প্ল্যান করো না, কারণ এখানে অনেকেই এসছে, চলে এসছে, কারণ এনাদের হাতে থাকে না। এনারা অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে যেমন পারমিট করার জন্য এনাদেরকে কন্ট্যাক্ট করি, তো এনারা ভরসার খাতিরে বলে যে গাড়ির নাম্বার দু তিনটে জিনিস চেয়ে না, এবার জিজ্ঞেস করে না যে আপনার গাড়ি মানে বাইক আছে না স্কুটি আছে। স্কুটি এই জন্যই অ্যালাউ করে না কারণ এটা অনেক হাই অল্টিচিউড, এখানে না করাটাই বেটার। যেহেতু অ্যালাউ করে না তাই উনি খুব ভালো করে বুঝিয়ে বলে দিলে তোমরা কিন্তু জিনিসটা ভালো করে বুঝতে পারবে। তো লাজাং ভাইয়ের সঙ্গে আমরা বেশ অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম, পৃথিবী বেশ অনেকক্ষণ ধরে কথাবার্তা বলল, আর তারপরে উনি চলে গেলেন, আর আমরাও যথেষ্ট টায়ার্ড ছিলাম। তারপরে বেশি দেরি না করে আমরা ডিনার করে নিলাম। ডিনারে ছিল ভাত, মিক্সড ভাজি, মাংস, ডাল, স্যালাড, পাঁপড়। দারুণ আয়োজন ছিল। গুড মর্নিং ফ্রম মানগান। আজকে সকাল সকাল উঠে পড়েছি আর আজকেই মানগান থেকে শিলিগুড়ির পথে রওনা দেব। তো সকাল সকাল আমি ব্রেকফাস্ট সেরে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখে নাও। আমাকে ভেতরে টেবিলে দিচ্ছিল কিন্তু আমি বললাম যে আমি এখানেই খাবো, জায়গাটা একটু দেখে নাও। ওফ ফ্যাবুলাস, কালকে থেকে আবার টেবিলে বসে খেতে হবে, কোনো জায়গায় বসে খেতে হবে, এই জায়গাটা তো আর পাবো না। এটা গ্র্যান্ড, দিস ইজ গ্র্যান্ড টেবিল। আর একজন ফ্রেন্ড চলে এসছে আমার কাছে সকাল সকাল, কে চায়? এরা এই সুন্দর পরিবেশে থাকে আর কি চাই। আরে তো বন্ধুরা, আমরা নিজেরা ব্রেকফাস্ট করলাম আর তারপর এই কিউট কিউট ডগিগুলোকেও আমরা খাওয়ালাম, তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম শিলিগুড়ির পথে। তো সেই ভিডিওটা দেখতে হলে নেক্সট এপিসোডে চোখ রাখতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলে সবাই চোখ রাখো, আগামী দিনে তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে। Till then, stay safe, ride safely. Your biker guy Prithvi is signing out.